ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজল ভাই আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই যে বাগানটিতে আমরা এসেছি জি, এটা আপনার মানে কুলটা কি মানে কোন জাতের? হ্যাঁ, এটা হচ্ছে আগাম, হচ্ছে টক মিষ্টি। এটা আপনার একটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি। এই বাগানতে আমরা 3 দিন হারভেস্ট করেছি। এটা আপনার হচ্ছে এই কুলের সুবিধাটা কি, এটা আপনার এখনও মনে করেন দেশি কুল পাকতে এখনও সময় লাগবে 1 মাস, কিন্তু আমরা আরও মনে করেন যে 1 মাস আগে থাকতে থাকতে এই কুলটা হচ্ছে ভাঙা শুরু করেছে। এটার বাজারে ব্যাপক ডিমান্ড আর ব্যাপক চাহিদা এই আগাম টক মিষ্টি কুলটা। টকও লাগবে পাশাপাশি জি, মিষ্টিও লাগবে, মিষ্টিও লাগবে। টক মিষ্টি। জি, তাই এটা আপনার এখানে কত বিঘা আছে? আপনি মোট কত বিঘা করেছেন ভাই এই এই টক মিষ্টি কুলটা? এখানে অল্প সরকারে আছে, এমনি টক মিষ্টি কুল আছে আছে 7 বিঘা, তারপরে শুধু টক সেটা আছে আপনার হচ্ছে 12 বিঘা, তারপরে আপনার হচ্ছে রেড আপেল আছে 6 বিঘা, বলসুন্দরী আছে আপনার প্রায় 28 বিঘার কাছাকাছি। মানে কুলের প্রায় আমাদের কাছে আপনার 6টা ভ্যারাইটি আছে। তারপরে আপনার বাউ কুল আছে আমাদের অল্প কিছু, তারপরে আপনার বলসুন্দরী আছে, থাই আপেল আছে। মোট আমাদের আপনার 6টা ভ্যারাইটির আছে, কুলের বাগান আছে। ভাই যে আপনি বললেন আপনার যে কুলের চাষ জি, যতটুকু করেছে আপনি সব বললেন, তা আমি দেখতেও পাচ্ছি সামনাসামনি ব্যাপক কুল আপনার ফলন হয়েছে জি জি যে গাছে। তো এটা একটু দর্শকদের মাঝে ভালোভাবে আপনি দেখান, ক্যামেরাটা একটু জি সামনে নিয়ে আসো, একটু দেখান প্রতিটা গাছে একটা গাছও আছে দর্শক একটু বাদ খেয়াল নেই, করুন ভালোভাবে মানে প্রতিটা প্রত্যেক ডগায় ডগায় প্রচুর কিভাবে প্রচুর পরিমাণে কুল মানে আছে। মনে হচ্ছে যে আঙ্গুর ধরেছে এটা, মানে আঙ্গুর ঠিক আঙ্গুরও তো এমন ধরে না, এত আঙ্গুরও এত পরিমাণ ধরে না। ধরেছে। এটা হচ্ছে আগাম ঠাই টক মিষ্টি। এটার হচ্ছে আপনার মার্কেট ভ্যালু অনেক বেশি। আমরা ভাই এটা আপনি বাজারজাত কেমন করেছেন? বাজার আমরা যখন মাসখানিক প্রথমে করছিলাম, সেখানে আপনার হচ্ছে মার্কেটে আমরা বিক্রি করছিলাম 150 টাকা, 55 টাকা কেজি। তারপরে দ্বিতীয়বার যখন হারভেস্ট করেছি, সেখন বেচেছি 140 টাকা। আর গতকালকে যেটা বিক্রি হয়েছে আজকের বাজারে, এটা বিক্রি হয়েছে 130 টাকা কেজি। মাশাআল্লাহ আর দামটা অনেক ভালো। এই কুলটা এবং আপনার, এখন এখনো কতদিন রাখা যাবে আপনি বললেন যেন? এই কুলটা আপনার আমাদের আর বেশি দিন, 3 বার হারভেস্ট করেছি আর 3 বার করা যাবে। তা আপনার এটা দেখা যাচ্ছে দেশি কুলের আগে কুল শেষ হয়ে যাবে, দেশি কুল দেশি কুলের পাকতে আগে এটা পাকতে শেষ হয়ে যাবে? এই বড়টা শেষ হয়ে যাবে। তো এটা নার্সারি আছে আপনার? হ্যাঁ, এটা তো আমার নার্সারিতে চারাও আছে, তারপরে বাগান তো দেখতেই পাচ্ছেন বাগান কত প্রত্যেকটা। মাস আপনার এই বাগানটা? হ্যাঁ, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 7 মাস বয়স, 7 মাস সাত বয়স মাস সাত বাড়ি গেছে। মাসে কিন্তু ব্যাপক ফলন জি জি, দিয়েছে। আমাদের হাতে পুরনো গাছও আছে, এটা কি নতুন গাছ? এটা নতুন এটা গাছ। নতুন গাছে কিন্তু ব্যাপক ফলন এসেছে যেটা ভাই আমি দেখতে পাচ্ছি। নতুনের ছাড়া আপনার পুরনো গাছে আমাদের আরও বেশি হচ্ছে কুল এসেছে। আবার এছাড়াও গাছে প্রতি গাছে এই গাছগুলোই আপনার দেখা যাচ্ছে গড় অ্যাভারেজ 35 কেজি 40 কেজি ফল আছে। প্রতিটা গাছে জি, মাশাআল্লাহ। আর আপনার হচ্ছে যে গাছগুলো আছে আপনার পুরনো গাছ, ওই গাছগুলোই আপনার 60 কেজি 50 কেজি 70 কেজি পর্যন্ত ফুল আছে একটা একটা গাছে। আলহামদুলিল্লাহ। তা আপনি এটা পরিচর্যা কিভাবে নেন গাছগুলো? পরিচর্যা সাধারণত আপনার কুল গাছে সার ওষুধ খুবই কম লাগে। তা যারা বাগান করতে চাই তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনার বাগানের মূলত হচ্ছে জাত, মানে কেউ যাতে জাতে মার খেয়ে যায় সে হচ্ছে ক্ষতিগ্রস্ত পড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কুলটা আপনার সাধারণত হচ্ছে মাকড় লাগে, লাল মাকড়ে স্পট করে দেয়, সেজন্য আপনার অ্যাভামেক্টিন অ্যাভামেক্টিন বেনজোয়েট গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে। আর আপনার সাধারণত কুলে সার দেখা যাচ্ছে প্রথম বছর গাছ তৈরি করার জন্য সার দেওয়া লাগে, দ্বিতীয় বছর সার লাগে না। প্রথম বছর দেখা যাচ্ছে মাসে মাসে একবার সার দেওয়া লাগে, ফসফেট পটাশ ইউরিয়া। আমরা সাধারণত জমি চাষ দিই, চাষ দিয়ে বিঘাতে আপনার যদি 1 বিঘা জমিতে, 1 বিঘা জমিতে কত কেমন লাগতে পারে এক বিঘা খরচটা? জমিতে আমরা হচ্ছে টক মিষ্টি কুলটা একটু গাছ কম বাড়ে, সেই কারণে হচ্ছে আমরা 5 হাতান্তর অন্তর দিই। আর আমাদের এটা হচ্ছে মিশ্র, এটা হচ্ছে 12 মাসে ভিয়েতনামি মালটা আছে, আর আপনার হচ্ছে কুল আছে আমাদের 10 হাতান্তর অন্তর, একটা একটা হচ্ছে 12 মাসে মালটা গাছ দিয়ে আছে, আর 10 হাজার মাস দিয়ে আপনার 5 হাতান্তর অন্তর একটা করে কুলের লাইন দেওয়া মানে আছে। সাথী ফসল যেটা সাথী হিসাবে ফসল হিসেবে চলেছেন আপনার হচ্ছে কুল, আর দীর্ঘমেয়াদীভাবে দিয়ে যাবে দীর্ঘমেয়াদী মালটা। মালটা, জি, এটা যেন লাভজনক হিসাবে আপনি কি মনে হচ্ছে আপনার? এটা এটা আপনার যারা বেকার আছে, যারা বিদেশি প্রবাসী ভাইরা আছে, তারা দেখা যাচ্ছে দেশের জন্য কিছু করতে পারে। তারপরে মানুষের মানে বিদেশ থেকে মানে বাসা হ্যাঁ, আসার পরে মানে আর কি, বাসায় মনে করেন যে বাপ মা বউ বাচ্চা রেখে মনে করেন যে দীর্ঘদিন আছে, তারা যাতে ওরকম বাইরে না থেকে দেশে এসে তারা দেখা যাচ্ছে ভালো কিছু করতে পারবে, এরকম কুল চাষ করবে। কুলে আপনার সাধারণত কুল মালটা এগুলো ট্রিটমেন্ট খুবই কম, এগুলো আপনার সাধারণত যে কোনো জমিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে হবে। আর আপনার হচ্ছে 1 বিঘা জমিতে আপনার, আমরা গত বছর ভালো দামে বিক্রি করেছি, কিন্তু এবছরও আশা করছি যে এই টক মিষ্টি কুলটা 1 বিঘে জমিতে 4 থেকে 4.5 লাখ টাকা হচ্ছে আমাদের প্রফিট আসবে 1 বিঘা জমিতে? এক বিঘা আর জমিতে এটার খরচটা কেমন আসবে? এটা আপনার 1 বিঘা জমিতে টোটাল খরচ আসবে আপনার দেখা যাচ্ছে যে চারা, তারপরে জমি লিজ,
তারপরে কীটনাশক ওষুধ দিয়ে আপনার দেখা যাচ্ছে 25 থেকে 30 হাজার টাকা খরচ হবে। যদি খুব হাই কোয়ালিটি ট্রিটমেন্ট করে দেখা যাচ্ছে 1 বিঘে জমিতে 25 থেকে 30 হাজার টাকা খরচ হবে। তাহলে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন এই চাষটা সম্পর্কে? দর্শকদের বলতে চাই, যারা বেকার আছে তারা দেখা যাচ্ছে যে কুল চাষ মালটা চাষ করুক, তারপরে আপনার এখন বাংলাদেশের প্রেক্ষাপটে ধান করে, কলা বাগান করে, পাট করে মানুষ সবাই ক্ষতিগ্রস্ত আছে, কিন্তু এগুলো করুক, এগুলো হাতে ভালো বেনিফিট আসবে, বেকারত্ব মুক্ত হবে, দেশের উন্নত হবে। জি আচ্ছা ধন্যবাদ ভাই, আপনাকেও ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, ভালো থাকবেন আপনি।